কথা বলেন এই সংশয়ের অবকাশ নাই রাসূলুল্লাহকে এই রকম আল্লাহর নবীর কাছে বিভিন্ন বিষয়ে জানার জন্য জিব্রিল আমিন আসতেন একবার নয় দুবার নয় 24,000 বার এসেছিলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন হাদিসটি সহিহ মুসলিম শরীফে মিশকাতুল মাসাবির 2 নম্বর হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নাহনু بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر কুচ কুচে কালো চুল বিশিষ্ট ধবধবে সাদা কাপড় পরিহিত একজন মানুষ আসলেন তার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই দেখে মনে হয় না যে লোকটা দূর দেশ থেকে কোনো সফর করে আসছেন এরকম দেখে মনে হয় না এসে রাসূলুল্লাহর সামনে হাত্তা জালাসা ইলান নাবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে সামনে বসলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পুরো ভর মজলিস মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম বসা আগন্তুক রাসূলুল্লাহর সামনে এসে বসলেন ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন আমাদের মধ্যে তাকে কেউ চিনতেও পারলাম না লোকাল হলে আমরা তাকে চিনতাম কিন্তু একেবারে অচেনা অজানা একজন লোক চলে আসলেন فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه তার হাঁটু দুটো রাসূলুল্লাহর হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ووضع كفيه على فخذيه তার কাফুন হাতের তালুটা রাসূলুল্লাহর উরু মোবারকের উপরে রাখলেন সুবহানাল্লাহ রাখে জিজ্ঞেস করলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম হে মোহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি একটু বলেন তো ইসলামটা কি আজকে আমাদের মডার্ন সোসাইটির যুবকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইসলাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসলাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম যদি ইসলামের ডেফিনেশনটা জানতে চান যে ইসলামটা কি আমাদের যুবকদেরকে যদি বলেন পারবে না কথা বলেন কারণ এগুলোর সাথে আমরা অভ্যস্ত নই এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই ইসলাম কি জিনিস আমরা কোশ্চেন করলে উত্তর পাবো না যদি বলি রাসূলুল্লাহর মায়ের নাম কি বাবার নাম কি পাবো না আমরা উত্তর কারণ হাই সোসাইটির মানুষগুলো বা আজকের যুব সমাজ আজকের স্টুডেন্ট যারা তারা যে সেকুলারিজম বড় হয়ে আসছে এদেরকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে ইসলামের সংজ্ঞাটা কি ইসলামের ডেফিনেশনটা কি জিজ্ঞেস করলে এরা হা হা করে তাকায় থাকবে এরা জানে না ইসলাম কি কারণ এগুলো ইসলাম তাদেরকে শিক্ষা দেওয়া হয় কথা বলেন শিক্ষা দেওয়া রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন ইসলাম কি আখবিরনি আনিল ইসলাম ক্বালা রাসূলুল্লাহ বলেন আল ইসলাম ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই ইবাদতের যোগ্য কেউ নাই আল্লাহু আকবার আল্লাহর সমকক্ষ কি পৃথিবীতে কেউ আছে না আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না আল্লাহর কোনো লয় নাই কোনো ক্ষয় নাই কোনো পরিবর্তন নাই পরিবর্ধন নাই আল্লাহর কোনো দিত্যবাদ কোনো তিত্তবাদ আল্লাহর কোনো আল্লাহ দ্বিতীয় লাহু ফরদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষই পৃথিবীতে কেউ নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে বলেন ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর রাসূল এটা হলো ইসলাম বলেন এটা প্রথম পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এরপর বলেন ওয়া তুকিমাস সালা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করা কি করা তুকিমাস সালা ওয়া তুতিয়াজ যাকাত যাকাত প্রদান করা ওয়া তাসুম রমাদান রমজানে রোজা পালন করা ওয়া তাহুজ্জাল বাইতা ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা শর্ত অনুযায়ী হজ পালন করা এর নাম হলো ইসলাম কয়টা পাঁচটা আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বান্দা এবং রাসূল এক নামাজ প্রতিষ্ঠা করা হজ আদায় করা রমজান মাসে রোজা পালন করা আর কি যাকাত দেওয়া কয়টা এই পাঁচটার সমন্বয় এটা কি ফাইভ পিলার এটার নাম কি মাশাআল্লাহ সবাই বলে এই পাঁচটার নাম কি আমরা তো সবাই স্বীকৃতি দিয়েছি আল্লাহ এক
মুসলিম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, তারপরও কিন্তু আমরা মাঝে মধ্যে কিন্তু শিরক করে বসি, কথা বলেন ঠিক কি না? আমরা শিরক করব না। এরপরে ওয়া তুকিমাস সালা, নামাজ প্রতিষ্ঠা, নামাজির তো অভাব নাই, নামাজ পড়ি না আমরা, পড়ি, কিন্তু নামাজির যত প্রকার এটা যদি বলতে যায় তাহলে তো অনেকের মন খারাপ হয়ে যাবে। নামাজির অভাব নাই, কিন্তু নামাজির কত ক্লাসিফিকেশনের নামাজ। কিছু নামাজ আছে ভোটের নামাজ, কি নামাজ? ভোটের আগে আগে মনে করেন চেয়ারম্যানিতে দাঁড়াবে অথবা মেম্বারিতে দাঁড়াবে, কমিশনারে দাঁড়াবে, প্রয়োজন হয়েছে এখন এলাকার মানুষজন কি বলবে, যদি মসজিদে না যাই মানুষ কিভাবে আমাকে ভোট দিবে, এই জন্য মোটামুটি ভোটের তিন মাস আগ থেকে টুপি লাগাইয়া দাড়িটাও ছেড়ে দিয়ে মসজিদে আসা শুরু করছে দোয়া নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? এই নামাজই আছে না আমাদের সমাজে? এটা হলো ভোটের নামাজ। ক্রিমিনাল নামাজ আছে, কি নামাজ আছে না? মনে করেন দুই চার পাঁচটা মার্ডার করছে, কি করছে? মার্ডার করার পরে বিভিন্ন জায়গায় একটু ঘুরে ফিরে এসে দিন দুনিয়া দেখে বিভিন্ন মসজিদ টসজিদ ঘুরে ফিরে এসে চিন্তা করছে আমি মার্ডার করছি কোথায় যাব, এমন একটা জায়গায় সেফ জোনে গেছে, যাওয়ার পরে মোটামুটি দাঁড়িয়েও রেখে দিছে, টুপি রেখে দিছে, সব কিছু ঠিকঠাক, এদিকে ব্যবসাও সব ঠিক আছে, ওজনেও কম দিতেছে, এমন দুর্নীতি করতেছে কিন্তু ধরতে পারতেছে না। কেন ধরতে পারতেছে না? এই জন্য সব ঠিক, মসজিদের প্রথম কাতারে আসে, ইয়ামাহা দাড়ি রেখে মাথায় পাগড়ি রেখে নামাজ পড়ে, অন্যান্য মানুষ দেখে মনে করে ওরে বাপরে বাপ, এত বড় হুজুর, এত বড় হুজুর, কি বড় দাড়ি আর যে পাগড়ি, প্রথম কাতারে নামাজ পড়ে, এই হুজুর কি কোনোদিন মিশা কথা কইতে পারে? এই হুজুর কখনো কোনো জেনা ব্যবসার করতে পারে? মানুষ মনে করে এই হুজুর কি ওজনে কম দিতে পারে? খোঁজ নিয়ে দেখেন দশ টন রড দিছে, দেখবেন যে ২০ মনে নাই, দশ টন রডের মধ্যে কম কত? ২০ মন কম, ২৭ মনে এক টন নাকি, যদি ভুল করছি নাকি, কত? আচ্ছা তো যাই হোক, দেখছেন কতগুলো ই করে, এটা মানুষ মনে করতেছে। আবার ক্রিমিনাল নামাজই আছে, মামলায় একজন খুনের আসামি, অ্যাডভোকেট বলে দিছেন, ব্যারিস্টার বলে দিছেন যে তুমি যদি মসজিদের কোনো অংশে কোনোভাবে যদি খালি সদস্যপদটা যদি দেখাইতে পারো, যায় মসজিদের মুতাওয়াল্লি বা সদস্য এটা যদি দেখাইতে পারো তাহলে তোমার বেকসুর খালাস করে দিব। সে শুরু করছে এক মাস পর্যন্ত প্রথম কাতারে এসে নামাজ পড়ে, পাগড়ি, জায় নামাজ, টুপি, দাড়ি সব ঠিক, মানুষজন দেখে মনে করতেছে ওরে বাপরে বাপ, এই লোকটা যেভাবে নামাজ কালাম পড়তেছে এটার মসজিদ কমিটি ঢুকানো দরকার, এই যে এতদিন ধরে নামাজ পড়তেছে এটা মসজিদ কমিটিতে ঢুকবার জন্য, এরকম নামাজিও কিন্তু এখানে নাই, অন্য মসজিদের কথা বলতেছি।